শেখ আহমেদ মুসা জিব্রিলের তাওহীদ সিরিজের বাংলা অডিও লেকচার সিরিজ পরিবেশিত হচ্ছে হুনাফার সৌজন্যে। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। শিরকের আরেকটি প্রকার হল কুরবানির ক্ষেত্রে শিরক। কুরবানি বলতে আমরা এখানে পশু জবাই করাকে বোঝাচ্ছি। এটা বিভিন্ন ধরনের হতে পারে, আমরা এখানে সংক্ষেপে কিছুটা বলি। প্রথম ধরনের কুরবানি হলো আল্লাহর সন্তুষ্টির জন্য কিছু কুরবানি করা, যেমন হজের পরে ঈদুল আজহার সময় পশু জবাই করা। আমরা এটা কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য করে থাকি। এটি একটি ইবাদত এবং আল্লাহ সন্তুষ্টির জন্য এভাবে পশু কুরবানি দেয়া শ্রেষ্ঠতম ইবাদতসমূহের অন্তর্ভুক্ত। পশু কুরবানি করার দ্বিতীয় প্রকার হলো কোনো অতিথি বা অনুষ্ঠানের জন্য পশু জবাই করা, যেমন ওয়ালিমার জন্য পশু কুরবানি করা অথবা আকিকার জন্য পশু কুরবানি করা। এটিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে করা হয়। একই সাথে এর সাথে একটি উত্তম লক্ষ্য যুক্ত থাকে, যেমন অতিথি বা আত্মীয় স্বজনদের আপ্যায়ন করা। কুরবানির তৃতীয় প্রকার হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কারো জন্য পশু জবাই করা। এটা হতে পারে কোনো জীবিত কিংবা মৃত মানুষের জন্য, জিনের জন্য অথবা অন্য কোনো সৃষ্টির জন্য। এ কাজ করার মাধ্যমে এমন বিনীতভাবে ও আনুগত্য প্রদর্শন করা হয় যা কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই নির্দিষ্ট। এই কাজ শিরকে আকবর, এবং এভাবে জবাই করা পশুর গোশত হালাল নয়। আজ অনেক কথিত মাজারে এই ধরনের কুরবানি করা হয়। এই ধরনের কুরবানি মানুষ, জিন, জীবিত, মৃত, কোনো মূর্তি বা কোনো কবর, যা কিছুর উদ্দেশ্যেই করা হোক না কেন, এটি শিরকে আকবর এবং এ গোশত খাওয়া হারাম। এটা ইজমা। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো, নিশ্চয় আমার সলাত, আমার কুরবানি, আমার জীবন ও আমার মৃত্যু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি সকল সৃষ্টির রব। সূরা আল আনআম 162। এই আয়াতে নুসুকি শব্দটি এসেছে। নুসুকি মানে আল্লাহর জন্য কুরবানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন, ফসল্লি লিরব্বিকা ওয়ানহার। অতএব তোমার রবের উদ্দেশ্যেই সলাত পড়ো এবং নহর করো। সূরা আল কাউসার 2। এই আয়াতে নহর, ওয়ানহার অর্থ কুরবানি। সহিহ মুসলিমে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআনাল্লাহু মান যাবাহা বিগাইরিল্লাহ। ওইসব লোকের উপর আল্লাহ লানত হোক যারা গায়রুল্লাহর জন্য যবেহ করে। শিরকের আরেকটি প্রকার হল তাওয়াফের ক্ষেত্রে শিরক। তাওয়াফ বা কাবার চারপাশে প্রদক্ষিণ করা একটি ইবাদত। এই আমলটি আল্লাহ ছাড়া অন্য কারো উদ্দেশ্যে করা যাবে না, এটা ইজমা। যে আল্লাহ ছাড়া অন্য কারো জন্য তাওয়াফ করল, সে শিরক আকবরে পতিত হয়েছে। আজকে এটা কোনো দুর্লভ ঘটনা নয়, এমন বলার সুযোগ নেই। অনেক জায়গায় এমন ঘটে, কেউ যদি আল্লাহ ব্যতীত অন্য কারো উদ্দেশ্যে কাবার চারপাশে তাওয়াফ করে তাহলে সেটা শিরক আকবর। তাহলে কেউ যদি কোনো ওয়ালির কবর তাওয়াফ করে তাহলে সেটা কি শিরক আকবর নয়? অবশ্যই সেটা শিরক আকবর। আজ পৃথিবীর অনেক দেশে, মুসলিম প্রধান দেশে, মানুষ এইভাবে কবরের চারপাশে তাওয়াফ করে। আমার মনে আছে একবার আমরা মিশরে গিয়েছিলাম। আমার বয়স তখন 13 কিংবা 14 মতো। আমরা সলাত আদায়ের জন্য একটি মসজিদে গেলাম। পরে দেখা গেল সেই মসজিদের ভেতরে একটি কবর আছে। আমরা তখন মসজিদ থেকে বের হয়ে আসলাম। বের হয়ে আসার সময় লক্ষ্য করলাম যে কিছু লোক সেই কবরের চারপাশে হাঁটছে, যেভাবে মানুষ কাবার চারপাশে প্রদক্ষিণ করে। আলহামদুলিল্লাহ, আমার বাবা একজন ঠান্ডা মেজাজের মানুষ, খুব অল্পই রাগেন, কিন্তু এই দৃশ্য দেখে তিনি উত্তেজিত হয়ে গেলেন। তিনি এই মানুষগুলোর হাত ধরে বোঝানোর চেষ্টা করছিলেন যে তারা যা করছে তা শিরক আকবর, কারণ তাওয়াফ একটি স্বতন্ত্র ইবাদত এবং এটি আল্লাহ ছাড়া অন্য কারো জন্য করা যাবে না। শিরকের আরেকটি প্রকার হল তাওয়াক্কুলের ক্ষেত্রে শিরক। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন। আর আল্লাহর উপরই তাওয়াক্কুল করো যদি তোমরা মুমিন হও। সূরা আল-মাইদা 23। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করা, তাওয়াক্কুল করা একটি ইবাদত, এবং এই আয়াত হলো তার দলিল। আমরা যেমনটা বারবার বলেছি, ইবাদত হতে হবে শুধু আল্লাহর জন্য, তা না হলে এটা শিরক হয়ে যাবে। ইবাদতের কোনো অংশ যদি আল্লাহ ছাড়া অন্য কারো জন্য করা হয় তাহলে সেটা শিরকে আকবর হবে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন তো তারা যাদের অন্তরসমূহ কেঁপে ওঠে যখন আল্লাহকে স্মরণ করা হয়, আর যখন তাদের উপর তার আয়াতসমূহ পাঠ করা হয় তখন তা তাদের ঈমান বৃদ্ধি করে, এবং যারা তাদের রবের উপরই ভরসা করে। সূরা আল আনফাল 2। তাওয়াক্কুল দুই ধরনের হতে পারে,
প্রথমটি হলো এমন কোনো কিছুর জন্য সৃষ্টির উপর ভরসা বা নির্ভর করা যা দেয়ার বা করার ক্ষমতা কেবল আল্লাহর আছে। যেমন অনেকে প্রয়োজন পূরণ, সুস্বাস্থ্য, বিজয়, রিজিক এমনকি শেফায়াতের জন্য কোনো কবরবাসী মৃত ব্যক্তির উপর ভরসা করে, এটা সুস্পষ্ট শিরক। তাওয়াক্কুলের দ্বিতীয় প্রকার হলো আপাতভাবে ভরসা, যেমন আপনি কোনো কিছুর ব্যাপারে এমন কার উপর ভরসা করলেন যার সেই কাজটি করার সক্ষমতা আছে। যেমন আপনার বন্ধু অফিসে যাওয়া আসার সময় আপনাকে সাথে করে নিয়ে যায়, আপনি অফিসে যাওয়া আসার জন্য তার উপর নির্ভর করেন, এটা শিরক না। যদি কারো কোনো কাজ করার সক্ষমতা থাকে তাহলে তার কাছে সেই ব্যাপারে সাহায্য চাওয়া বা ভরসা করা শিরক নয়। আপনি জানেন যে আপনার বন্ধু সকাল 8টার সময় আপনাকে তার গাড়ি নিয়ে নিতে আসতে পারবে, তারপর সে আপনাকে আপনার অফিসে নামিয়ে দিতে পারবে, এক্ষেত্রে তার উপর ভরসা করা শিরক নয়। তবে একজন মানুষের ঈমান যত শক্ত হবে ততই সে সৃষ্টির উপর ভরসা করা কমিয়ে দেবে, যদিও সেটা জায়েজ। একটি উদাহরণ দিয়ে এই দুই তাওয়াক্কুলের পার্থক্য পরিষ্কার করা যাক। ধরুন একজন মানুষ পানিতে ডুবে যাচ্ছে, এমন সময় পাশ দিয়ে একটি নৌকা যাচ্ছে, সাহায্যের জন্য সে নৌকার যাত্রীদের ডাকলো। এই যে সাহায্যের জন্য ডাকা তা অনেকটা দোয়ার মতো, কিন্তু এক্ষেত্রে এটা শিরক নয়, কারণ ওই নৌকার যাত্রীদের তাকে বাঁচানোর সক্ষমতা আছে, তারা ওখানে উপস্থিতও আছে। কিন্তু একই লোক যদি এমন কাউকে ডাকে যাকে সে ওয়ালি মনে করে, তা সে জীবিত বা মৃত মানুষ অথবা জিন হোক, যদিও সে ওখানে উপস্থিত নেই, তাহলে এটা শিরকে আকবর হবে। এই হলো সংক্ষেপে শিরক আল উলুহিয়ার আলোচনা। তাওহিদ আল উলুহিয়া নিয়ে পরবর্তী আলোচনাতে যাওয়ার আগে একটি প্রশ্নের মীমাংসা করা দরকার। অনেকেই এ প্রশ্নটি করে থাকেন, আমাদের ক্লাসে এ প্রশ্নটি বারবার এসেছে। প্রশ্নটি হলো, তাওহিদ কি তিন প্রকারের নাকি চার প্রকারের? আমি একদম প্রথম দর্শে বলেছিলাম যে বাসমালা এর মাঝে আপনি তাওহিদের তিনটি প্রকারই খুঁজে পাবেন, সুরা ফাতিহাতেও আপনি তাওহিদের তিনটি প্রকার পেয়ে যাবেন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, এটি হলো আল্লাহর রুবুবিয়াতের সাক্ষ্য। আর রহমানির রহিম, এটি তাওহিদ আল আসমা ওয়া সিফাতের সাক্ষ্য। আর ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এটি হলো তাওহিদ আল উলুহিয়ার সাক্ষ্য। কুরআনের অন্য কিছু সুরার দিকে তাকানো যাক। সুরা নাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল আউযু বিরব্বিন নাস, এখানে আল্লাহর রুবুবিয়ার কথা চলে এসেছে, রব হিসেবে আল্লাহ একক। মালিকিন নাস, মালিক আল্লাহর একটি সিফাত তথা বৈশিষ্ট্য, এটি তাওহিদ আল আসমা ওয়া সিফাত, আল্লাহ তার বৈশিষ্ট্য সমূহে এক এবং অদ্বিতীয়। ইলাহিন নাস, মানুষের ইলাহ এর কাছে, এটি তাওহিদ আল উলুহিয়া, ইবাদত শুধু আল্লাহর জন্য। সুরা মারিয়ামের এক আয়াতে তাওহিদের তিনটি দিকের কথা আপনি পাবেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ফাআবুদহু ওয়াসতাবির লি ইবাদাতিহি হাল তা'লামু লাহু সামিয়্যা, তিনি আকাশ, জমিন আর এ দুয়ের মাঝে যা আছে তার প্রতিপালক, কাজেই তুমি তার ইবাদত করো আর তার ইবাদতে নিয়মিত ও দৃঢ় থাকো, তুমি কি তার সমতুল্য কাউকে জানো? সুরা মারিয়াম 65। দেখুন, এই আয়াতে তিনি আকাশ, জমিন আর দুয়ের মাঝে যা আছে তার প্রতিপালক, এখানে আল্লাহর রুবুবিয়ার কথা বলা হচ্ছে, যেই তুমি তার ইবাদত করো এবং তার ইবাদতে নিয়মিত দৃঢ় থাকো, এক আল্লাহর ইবাদতের কথা বলা হচ্ছে, এটা হলো তাওহিদ আল উলুহিয়া। তুমি কি তার সমতুল্য কাউকে জানো? আল্লাহ তার গুণাবলী ও বৈশিষ্ট্যে অনন্য, এটি তাওহিদ আল আসমা ওয়া সিফাত। এই এক আয়াত থেকে আমরা তাওহিদের তিনটি দিক সম্পর্কে জানতে পারছি। এভাবে কুরআনের আরও অন্যান্য সুরাতে আপনি তাওহিদের তিনটি দিকই পাবেন। আবার অনেক সুরাতে তাওহিদের কোনো নির্দিষ্ট দিকের উপর জোর দেয়া হয়েছে, যেমন সুরা আল কাফিরুনে উলুহিয়ার কথা বিশেষভাবে এসেছে, সুরা ইখলাসে আসমা ওয়া সিফাতের কথা এসেছে, তেমনিভাবে সুরা নাসের মূল নির্যাস হল রুবুবিয়া। এভাবে তাওহিদের প্রকারভেদের উদ্দেশ্য তাওহিদের শিক্ষা সহজভাবে ব্যাখ্যা করা, বোঝানো। আগেরকার দিনে পোশাক পরা, মেষ চড়ানো বেদুইনও আরবি ভাষার উপর এমন জ্ঞান রাখত যাতে করে কোরআনের আয়াত শুনেই সে তাওহিদের সবগুলো দিক বুঝতে পারত। কিন্তু সময়ের সাথে সাথে আমাদের আরবি ভাষার উপর দখল কমেছে, তাছাড়া উম্মার বিরাট অংশ আরবি বোঝেই না, তাই মানুষকে বোঝানোর সুবিধার্থে এইভাবে তাওহিদের শ্রেণীবিভাগ করা হয়েছে। এই শ্রেণীবিভাগ নিয়ে অনেকে খুব অদ্ভুত কথা বলে, যেমন অনেকে বলে তাওহিদকেভাবে তিন শ্রেণীতে ভাগ করা নাকি খ্রিস্টানদের ত্রিত্ববাদে বিশ্বাস করার মতো। খ্রিস্টানরা ট্রিনিটিতে বিশ্বাস করে, পিতা, পুত্র এবং পবিত্র আত্মা, তাওহিদের শ্রেণীবিভাগ নাকি ট্রিনিটিতে বিশ্বাস করার মতো। আমি নিজে এমন কথা মানুষকে বলতে শুনেছি, কি বিচিত্র কথাবার্তা! আসলে এটা হলো ইমাম ইবনু তাইমিয়া এবং শাইখ মোহাম্মদ ইবনু আব্দুল ওয়াহাবের প্রতি তাদের ঘৃণার ফল।
রহমাতুল্লাহি আলাইহিম ঘৃণার বশবর্তী হয়ে তারা এসব কথা বলে। অথচ এই দুজন স্পষ্টভাবে বলেছেন, এই শ্রেণীবিভাগের উদ্দেশ্য হল মানুষের সামনে সহজভাবে তাওহিদের শিক্ষাকে ব্যাখ্যা করা। আর তাওহিদের শ্রেণীবিভাগ সর্বপ্রথম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব করেননি, ইবনু তাইমিয়াও করেননি, আরও অনেক আগে উলামায়ে কেরাম তাওহিদের শ্রেণীবিভাগ করেছেন। সম্ভবত সর্বপ্রথম ইমাম আবু হানিফার রচনায় এমন আলোচনা এসেছে। হ্যাঁ, তিনি সুনির্দিষ্টভাবে এভাবে শ্রেণীবিভাগ করেননি, কিন্তু তিনি আলাদাভাবে রুবুবিয়্যাহ এবং উলুহিয়্যার কথা বলেছেন। যেমন তার কিতাব আল ফিকহুল আবসাতে আপনি এরকম দেখতে পাবেন, তার ছাত্র আবু ইউসুফ এ ধরনের আলোচনা করেছেন, ইবনু মুদ্দাহ তার রচিত কিতাবু তাওহিদ গ্রন্থে এইভাবে আলোচনা করেছেন। এসব ইবনু তাইমিয়ার জন্মের শত শত বছর আগের কথা। সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল্লাহু ইয়ালামু মুতাকাল্লাবাকুম ওয়া মাসওয়াকুম। কাজেই জেনে রাখো, আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো ইলাহ নেই, ক্ষমা প্রার্থনা করো তোমার ভুল ত্রুটির জন্য। এই আয়াতের ব্যাখ্যায় তাফসির আত-তাবারিতে শ্রেণীবিভাগের ইঙ্গিত এসেছে। ইবনু জারির আত-তাবারির মৃত্যু হয় 310 হিজরির দিকে, আবু জাফর আত-তাহাওয়িয়ের জন্ম হয় 320 হিজরির দিকে। তিনি আকীদা আত-তাহাওয়িয়াতে তাওহীদের শ্রেণীর কথা উল্লেখ করেছেন। ইবনু বাত্তাল আল আকবারি তার আল ইবানা গ্রন্থেও এমন আলোচনা করেছেন। তারপর ইবনু তাইমিয়া এনে আলোচনা করেছেন, তার ছাত্র ইবনুল কাইয়ুম আলোচনা করেছেন, তাদের পর আল জুবাইদি তাজুল আরুস গ্রন্থে এ নিয়ে আলোচনা করেছেন, আশাঙ্কিতি আদওয়াউল বায়ান গ্রন্থে এ নিয়ে আলোচনা করেছেন। কাজী ইবনু তাইমিয়ার আগেও অনেক উলামায়ে কেরাম তাওহীদ ব্যাখ্যা করার ক্ষেত্রে শ্রেণীবিভাগের দিকে ইঙ্গিত করেছেন। এই শ্রেণীবিভাগ ইবনু তাইমিয়ার আবিষ্কার নয়, বরং তাওহীদ ভেঙে ভেঙে বোঝানোর ক্ষেত্রে আগে থেকেই এই প্রবণতা ছিল। একটা উদাহরণ চিন্তা করুন, আগেকার যুগে সাধারণ মানুষেরও আরবি ভাষা ও ব্যাকরণে ভালো জ্ঞান ছিল। সময়ের সাথে সাথে তা কমতে থাকে, বিশেষ করে সাধারণ আরবদের সাথে ক্লাসিক্যাল আরবি বা ফুসহার সাথে দূরত্ব বাড়তে থাকে। এমন অবস্থায় আরবি ভাষা এবং ব্যাকরণের নিয়মগুলো সাধারণ মানুষের সামনে বোধগম্যভাবে উপস্থাপনের প্রয়োজনীয়তা দেখা দেয়। এমন না যে নিয়মগুলো নতুন করে বানানো হচ্ছে, বরং নিয়মগুলো আগে থেকেই ছিল, এখন সেটা মানুষকে বোঝানোর জন্য সহজভাবে সূত্র আকারে আনতে হচ্ছে। উসুলুল ফিকহের ক্ষেত্রে ঠিক এই বিষয়টিই হয়েছে। উসুলুল ফিকহের যে কিতাব ও নীতিগুলো এখন আমাদের সামনে আছে, সেভাবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের সময় ছিল না, কারণ তখন এর দরকার ছিল না। তাজউদের ক্ষেত্রেও একই জিনিস ঘটেছে। ইজহার, ইখফা, ইকলাব, ইদগাম, আল মুদুদ এসব প্রথম প্রজন্মে দরকার ছিল না, কারণ তাদের কাছে বিষয়গুলো স্পষ্ট ছিল, তারা সেগুলো জানতেন। পরে এই বিষয়গুলো আলাদা আলাদা করে ভেঙে ভেঙে শেখানোর প্রয়োজনীয়তা দেখা দেয়। ঠিক একই কথা তাওহীদের শ্রেণীবিভাগের ক্ষেত্রেও প্রযোজ্য। এখানে নতুন কিছু যুক্ত করা হয়নি, বরং বোঝার ও ব্যাখ্যার সুবিধার্থে এই শ্রেণীবিভাগ করা হয়েছে। এখন প্রশ্ন হলো, তাওহীদের শ্রেণী কি তিনটি নাকি চারটি? আমরা তিনটি শ্রেণীবিভাগের কথা জানি, তাওহীদ আর রুবুবিয়্যাহ, তাওহীদ আল আসমা ওয়াস সিফাত এবং তাওহীদ আল উলুহিয়্যাহ। চতুর্থটি হলো তাওহীদুল হাকিমিয়্যাহ, অর্থাৎ শাসনের ক্ষেত্রে তাওহীদ। আমি প্রথমে যে উলামায়ে কেরামের নাম বললাম, অর্থাৎ আবু হানিফা, ইবনু মুন্দা, ইবনু জারির, তাদের রচনাবলি থেকে মনে হয় যে তারা তাওহীদের তিনটি শ্রেণীর দিকেই ইঙ্গিত করেছেন। তবে ইবনুল কাইয়িমের কিতাবাদিতে দেখবেন তিনি স্বতন্ত্রভাবে তাওহীদ আল হাকিমিয়ার কথা বলেছেন। আমার মনে হয় যারা তাওহীদ আল হাকিমিয়া স্বতন্ত্র একটি শ্রেণী হিসেবে চিহ্নিত করেছেন, তিনি তাদের মধ্যে প্রথম দিককার একজন। এমনকি তার কিতাবে আমি সরাসরি আল হাকিমিয়া শব্দটিও পেয়েছি, এবং পরবর্তী সময়ে রচিত আরও কিছু কিতাবে আপনি তাওহীদুল হাকিমিয়ার কথা পাবেন। তাওহীদুল হাকিমিয়া নিয়ে কিছুটা বিতর্ক দেখা দেয় যখন কেউ কেউ এটাকে স্বতন্ত্র একটি শ্রেণী উপস্থাপন করতে শুরু করেন। সম্ভবত আল্লাহর আইন ব্যতীত শাসনের বিষয়টি মহামারী আকারে ছড়িয়ে পড়ার কারণে অনেকে বিষয়টির উপর বিশেষভাবে জোর দেওয়ার জন্য একে পৃথক একটি শ্রেণী হিসেবে উপস্থাপন করতে শুরু করেন। অর্থাৎ তাওহীদুল হাকিমিয়াকে স্বতন্ত্র চতুর্থ শ্রেণী হিসেবে উপস্থাপন করার কারণ ছিল আল্লাহর আইন দিয়ে শাসন করার উপর গুরুত্ব আরোপ করা। তাওহীদের কোনো একটি দিকের প্রতি বিশেষ গুরুত্ব আরোপের জন্য আলাদা শ্রেণী বিভাগ করার বিষয়টি নতুন কিছু না, আগেরকার প্রজন্মে এমন ঘটেছে। যেমন অতীতের অনেক উলামায়ে কেরাম তাওহীদকে দুই শ্রেণীতে বিভক্ত করেছিলেন। তাওহীদের শ্রেণী কি আসলে দুটি নাকি তিনটি? সুলাইমান ইবনু আবদুল্লাহ ইবনু মুহাম্মদ ইবনু আব্দুল ওয়াহাবকে প্রশ্ন করা হয়েছিল। সুলাইমান ছিলেন মুহাম্মদ ইবনু আব্দুল ওয়াহাবের নাতি। তিনি এ প্রশ্নের জবাবে খুব দামি একটি কথা বলেছিলেন। সুলাইমান ইবনু আবদুল্লাহ বলেছিলেন, যতক্ষণ পর্যন্ত তুমি পূর্ণাঙ্গ তাওহীদ পাচ্ছ
ততক্ষণ একে কি দুটি শ্রেণীতে ভাগ করছ না তিনটি শ্রেণীতে ভাগ করছ তা গুরুত্বপূর্ণ নয়। তার এই কথাটা অত্যন্ত দামি। যারা তাওহীদকে তিন শ্রেণীর বদলে চার শ্রেণীতে ভাগ করেন তাদেরকে অনেক সমসাময়িক আলিম মুবতাদি' বা বিদআতি মনে করেন। আমি মনে করি এমন মনে করাটা ভুল। তিনের বদলে চার শ্রেণীতে ভাগ করা বিদআত নয়। আমি নিজে যখন শেখাই তখন তাওহীদের তিনটি শ্রেণীর কথাই বলি, যেমনটা আপনাদের বলেছি। একজন শিক্ষকের দায়িত্ব হলো তার ছাত্রদের উপযোগী করে উপস্থাপন করা। এটা শুধু তাওহীদের ক্ষেত্রে নয়, বরং সব ক্ষেত্রেই প্রযোজ্য। আমি আমার ছাত্র ও শ্রোতাদের উপযোগী করে বিষয়গুলো উপস্থাপনের চেষ্টা করি। আরেকজন অন্যভাবে উপস্থাপন করতেই পারেন, এই জন্য তাকে বিদআতি মনে করার কিছু নেই। আমি মনে করি রুবুবিয়্যাহ, উলুহিয়্যাহ, আসমা ওয়া সিফাত এই তিন শ্রেণীতে ভাগ করাই অধিক উপযুক্ত। তাই আমি এভাবেই শেখাই। কিন্তু কেন? কারণ আল হাকিমিয়ার বিষয়টি একদিক থেকে রুবুবিয়্যার অন্তর্ভুক্ত হতে পারে, আবার আরেক দিক থেকে উলুহিয়ার অন্তর্ভুক্ত হতে পারে। আপনি যদি বলেন আল্লাহ হলেন সমগ্র সৃষ্টির শাসনকর্তা, তাহলে এটি তাওহীদ আর রুবুবিয়্যার অধীনে চলে আসে। আবার কেউ যদি বলে আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করা একমাত্র আইন ও বিধান হিসেবে আল্লাহর শরিয়াকে গ্রহণ ও বাস্তবায়ন করা আবশ্যিক, তাহলে এটি তাওহীদ আল উলুহিয়ার অধীনে চলে আসে। কাজেই আল হাকিমিয়ার মধ্যে আল্লাহ রুবুবিয়্যার কিছু দিক আছে, আবার উলুহিয়ারও কিছু দিক আছে। এটা অনেকটা লা ইলাহা ইল্লাল্লাহ এর নিয়মের মতো। অনেক আলিম বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ এর দাবি সাতটি, কেউ কেউ বলেছেন আটটি। কারণ যদিও তাগুতের উপর অবিশ্বাস তথা কুফর বিত্তাগুত সাত এর মধ্যের অন্তর্ভুক্ত, তবু অনেক আলিম একে পৃথকভাবে এনেছেন। আসলে সময় অনুযায়ী প্রেক্ষাপট অনুযায়ী দাওয়া ও আকিদার শিক্ষার উপস্থাপনে কিছু বিষয় জোর দিতে হয়। দাওয়াতে এবং শিক্ষাদানে সময়ের দাবিকে মাথায় রাখতে হয়। যেমন ইসলামী ইতিহাসের শুরুর দিকে সলাফগণ বলতেন ঈমান হলো আমল, মুখের স্বীকৃতি এবং অন্তরের বিশ্বাস। আমলের মধ্যে কথা ও কাজ দুটোই অন্তর্ভুক্ত, এর সাথে মুখে ঈমানের স্বীকৃতি, অন্তরে বিশ্বাস, এই হলো ঈমান। পরবর্তীতে যখন মুরজিয়া ফিরকার দৌরাত্ব দেখা দেয় তখন সলাফগণ বলতেন ঈমান হলো অন্তরে বিশ্বাস, মুখের স্বীকৃতি এবং দিনের আরকানগুলোর আমল, অর্থাৎ আমেলুন বিল আরকান। অর্থাৎ মুরজিয়াদের ফিরকা ও বিভ্রান্তির কারণে সৃষ্ট পরিস্থিতির কারণে তারা আমলের জায়গায় আমেলুন বিল আরকান বলতেন। আগে এটা বলা হতো না, কারণ আগে এই বিষয়টি আলাদা করে স্পষ্ট করার, এ নিয়ে বিশেষভাবে জোর দেওয়ার দরকার ছিল না। মুরজিয়াদের আবির্ভাব এবং প্রসারের কারণে এ বিষয়টি পরিষ্কার করার এবং মুরজিয়াদের সাথে আহলুস সুন্নার পার্থক্য স্পষ্ট করার জন্য এমন করার প্রয়োজনীয়তা দেখা দেয়। একইভাবে আজকের যুগে যেহেতু মানবরচিত আইন দিয়ে শাসনের বিষয়টি মহামারী আকারে ছড়িয়ে পড়েছে, তাই অনেকে এ বিষয়টি নিয়ে বিশেষ গুরুত্ব দিয়ে আলোচনা করার প্রয়োজন অনুভব করেছেন। আর আল্লাহর শরিয়ার বদলে মানবরচিত আইন দিয়ে শাসনের বিষয়টি যে মহামারীর চেয়েও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে তা অস্বীকার করার কোনো উপায় নেই। তবে আমি মনে করি তাওহীদের তিন শ্রেণীর ভিতর থেকেই আলাদা আলাদাভাবে গুরুত্ব দিয়ে এই বিষয়টি আলোচনা করা যায়। মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাবের জীবদ্দশায় কবর পূজা, কবরের উপর সৌধ তৈরি করা, কবরের অধিবাসীদের উদ্দেশ্যে দোয়া করা, পশু জবাই করার মতো বিষয়টি মহামারীর মতো ছড়িয়ে পড়েছিল। সেই যুগে মূল সমস্যা ছিল কবর সংক্রান্ত শিরক। আজকের প্রধান সমস্যা হয়েছে আল্লাহর আইন ব্যতীত অন্য আইন দিয়ে শাসন, মানবরচিত আইন দিয়ে শাসন করা। নিঃসন্দেহে এই বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে আলোচনা করা এবং সাধারণ মানুষের সামনে স্পষ্ট করা আবশ্যিক। তবে আমার মতে এটি তাওহীদের তিন শ্রেণীর ভেতরেই থেকে যায়। আমি এভাবেই শেখাই। কিন্তু কেউ চাইলে তাওহীদুল হাকিমিয়ার তাওহীদের চতুর্থ একটি শ্রেণী হিসেবে উপস্থাপন করে শেখাতে পারেন, এতে কোনো সমস্যা নেই। যে এমন করেছে সে মুবতাদি না, সে কোনো বিদআত করছে না, এটা শুধু শেখানোর আলাদা একটা স্টাইল।